বন্ধুরা, আমাদের বাড়িতে কচু শাক খাওয়ার চল প্রায় নেই বললেই চলে। কিন্তু আমি কচু শাক খাওয়া শিখি আমার এক কলিগের বাড়ি থেকে, আর তারপর থেকে কী যে প্রেমে পড়েছি এই শাকের কী বলবো। গরম ভাতের সঙ্গে কচু শাকে যে কোনো রেসিপি কী যে অমৃত লাগে যারা খায় তারা ঠিক জানে। আর আজ আমি বানিয়ে ফেলেছি চিংড়ি মাছ দিয়ে কচু শাক। তো চলো ঝটপট করে রেসিপিটা দেখে নাও, আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। নিয়েছি কিছুটা কচু শাক। আমি যেহেতু অবাঙালি পাড়ায় থাকি, পশ্চিমবঙ্গের বাইরে থাকি, তো কচু শাক ভালো পাওয়া যাবে না সেটাই স্বাভাবিক। তো যেরকমই পাওয়া গেছে সেরকমই নিয়েছি। তোমরা অবশ্যই দেখে শুনে ভালো কচু শাক নিও। আর আমার এখানে কচু শাকটা পাতা সর্বস্বই বলতে পারো। তো তার মধ্যে নরম নরম কিছু পাতা দেখে আমি নিয়ে নেব, কিন্তু কচু শাকটাকে খুব ভালো করে আগে জল দিয়ে ধুয়ে নিয়েছি। যারা বাংলায় থাকো বা বাংলার আশেপাশে থাকো তারা তো কচু শাক খুব ভালো পাবে জানি, তো তোমরা দেখে নিয়ে নিও। আর কচু শাকটাকে আমি জল দিয়ে আগেই ধুয়ে নিয়েছি, তারপর এটাকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো আমার এখানে কচু শাকটা একটু বেশি পাতা সর্বস্ব, কিন্তু খেতে মন্দ কিন্তু একেবারেই লাগে না। নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছের লেজগুলো আমি রেখেছি, না হলে চিংড়ি মাছ বলে ফিলিং হয় না সেই জন্য। কিন্তু খাওয়ার সময় এই লেজটা তো আমরা খাবো না, তো সেই জন্য পেট খারাপ হওয়ার কোনো চান্সেস নেই। তো চিংড়ি মাছটাকে আগেই সুন্দর করে পরিষ্কার করে রেখেছিলাম, এখন নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। তো এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। তো যাই হোক বন্ধুরা, এখন কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা জল নিয়ে নিলাম, আর জলের মধ্যে দিয়ে দেবো সামান্য নুন। এইভাবে যদি কচু শাকটা রান্না করো তাহলে মানে কচুর পাতা থেকে অনেকের গলা কোটাতে থাকে, তো সেই ব্যাপারটা কিন্তু একেবারেই হবে না। তো জলটাতে যখন একটুখানি ফোটা শুরু করে দেবে বা বলবাসা শুরু করে দেবে, তখন কী করবো এর মধ্যে কচু শাকগুলো দিয়ে দেবো, আর তারপর ঢাকনা ঢেকে এটাকে খানিকক্ষণ ওই ভাপিয়ে নেব বলতে পারো। তো দেখো এখন কচু শাকটা একেবারেই নরম হয়ে গেছে। তো এখন এগুলোকে জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে নেব। তো এখন আমি কী করবো, কড়াইয়ের মধ্যে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেল গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। তবে চিংড়ি মাছ তো খুব বেশি ভাজার দরকার হয় না, তাই হচ্ছে আমি একটুখানি লাল লাল করে ভেজে নেব। বেশি ভাজলে একটু রাবারি স্ট্রাকচার চলে আসে, তো একটা দিক ভাজা হয়ে গেলে আমি একটু উল্টে পাল্টে দিয়ে অন্য পিঠটাও ভালো করে ভেজে নেব। তো দেখো এখন চিংড়ি মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, মানে যতটা ভাজার আমার দরকার ততটা ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আর এরপর ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিলাম, সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশ খানিকটা রসুনকে গ্রেট করে নিয়েছি। তো তোমরা এখানে রাঁধুনি ফোড়নও দিতে পারো। তারপর রসুনগুলোকে একটুখানি নেড়ে চেড়ে নেব, আর দিয়ে দেবো বেশ খানিকটা চেরা কাঁচা লঙ্কা। তো এই রান্নাটা একটু ঝালঝাল না হলে কিন্তু ভালো লাগে না, তারপরেও তোমরা যদি কম ঝাল খাও কম লঙ্কা দিতে পারো। এরপরে আমি দিয়ে দেবো সামান্য হলদি পাউডার আর সামান্য লঙ্কা পাউডার। আমি ঝালটা বেশি খাই তো সেই জন্য বেশি ঝাল দিচ্ছি। আর তারপর এটা নেড়ে চেড়েই প্রায় সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো ভাপিয়ে রাখা কচু শাকগুলো। ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, তো সেই জন্য মানে গলা কোটানোর কোনো কিন্তু চান্সেস থাকবে না। আর তারপর নাড়িয়ে চাড়িয়ে খুব সুন্দরভাবে এই রসুন কুচির সঙ্গে আমি কচু শাকটাকে মিলিয়ে মিশিয়ে নেব। আর এখন যে একটু গোটা গোটা ভাবটা দেখা যাচ্ছে, এটা কিন্তু রান্না করার সঙ্গে সঙ্গে একদম মিশে একদম সুন্দরভাবে হয়ে যাবে, যেমনটা কচু শাক হয় আর কি। তো দেখো এখন সুন্দর করে মেশানো হয়ে গেছে, আর কচু শাকটা অনেকটা কিন্তু মেশি মেশি লাগছে। তো এইভাবেই আমি নাড়িয়ে চাড়িয়ে এটার থেকে সামান্য মানে যে জল জল ব্যাপারটা আছে সেটা শুকিয়ে নেওয়ার চেষ্টা করব। আর তারপর কয়েক মিনিট পরেই আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। সুন্দর করে আমি কচু শাকের সঙ্গে এই চিংড়ি মাছগুলোকে মিলিয়ে মিশিয়ে নেব, আর তারপর ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। তো যতক্ষণ আমি এই কচু শাকের সঙ্গে চিংড়ি মাছগুলো রান্না করছি, তোমরা ততক্ষণ বলে ফেলো তো কে কোথার থেকে আমার ভিডিও দেখছো, আরে তবেই তো তোমাদেরকে ভালোবাসা জানাতে পারবো নাকি। আর তার সঙ্গে এটাও কিন্তু জানিও কে কে এইভাবে হচ্ছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করে খেয়েছো, বা কার কার কচু শাক ফেভারিট। তো যাই হোক বন্ধুরা, আমি এরকম ঢাকা চাপা দিয়ে চিংড়ি মাছ আর কচু শাকটাকে আরও 3-4 মিনিটের মতো রান্না করে নেব। আর এখন দেখো কচু শাকটাও একদম মেশি হয়ে গেছে যেমনটা হওয়া দরকার, আর তার সঙ্গে চিংড়ি মাছটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে গেছে। তো আমাদের রান্না তো প্রায় কমপ্লিট, এরপর যেটা করতে হবে বাস নুন ঝাল সব কিছু ঠিক আছে কিনা দেখে নিতে হবে। একটুখানি নুনের প্রয়োজনীয়তা ছিল তাই আমি একটুখানি লবণ দিলাম, আর তার সঙ্গে একটুখানি চিনি দিলাম। চিনিটা অবশ্যই দিও, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে, মানে খুব সুন্দর একটা ব্যালেন্স আসবে আর ওভারঅল টেস্টটাও কিন্তু খুব বেড়ে যাবে। তো দেখো কচু শাক তো আমাদের রান্না হয়ে গেছে, তো চলো গরম গরম ভাতের সঙ্গে এটা খেয়ে নিই। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, তাই না? এইরকম যদি একটা মানে কচু শাকের রান্না থাকে আর তার সঙ্গে যদি গরম গরম ভাত থাকে না, আর কিছুটি চাই না, এটা দিয়েই এক থালা ভাত কিন্তু সাবার হয়ে যাবে। তো যারা কখনো এইভাবে চিংড়ি মাছ দিয়ে কচু শাক খাওনি বা খেয়েছো, হয়তো আলাদা রকম প্রসেসে খেয়েছো, তারা কিন্তু আমার এই প্রসেসটা ফলো করে একবার এইরকমভাবে চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না করে দেখতে পারো, গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তো চলো বন্ধুরা, এটাই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অন্য দিনের ভিডিওর মতো ভালো লাগলো। তো লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর যদি বেশি ভালো লাগে তো প্লিজ একটা শেয়ার করে দিও, আর সেই সঙ্গে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তো চলো টাটা, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো।